চলে আসলাম জুতা সেকশনে দেখুন এখানে ফ্লোরে কত জুতা ফেলে রেখেছে কাস্টমাররা এই মহিলা তো আরামে বসে বসে জুতা পরতেছে দেখুন একই অবস্থা ফুলের জুতা আর জুতা প্রত্যেকটা লাইনে একই অবস্থা দু একজন করে মানুষ আছে এরা জুতোগুলো দেখতেছে নার্সা করতেছে এবং পায়ে পরে ট্রাই করে দেখতেছে ফিট হোক বা না হোক এরা সেলফে রাখেন অনেকেই ফুলোরে রেখে দিচ্ছে এ হলো অবস্থা যদি এইভাবে আমাদের বাংলাদেশে কেউ জুতো এইভাবে রেখে আসে তাহলে তো দোকানদাররা মারবে ভাই এই সেকশনটি হলো বড় মেয়ে সেকশন এটি এখানকার এটা কাস্টমাররা আসবে যার যেটা পছন্দ সে নেড়েছে দেখবে পছন্দ হলে আনবে পছন্দ না হলে সে নিবে না এই কারণে কেউ এখানে কিছু বলে না আমরা বড়দের সেকশন দেখালাম এখন দেখাবো এটা হলো আপনার ছোট মেয়েদের জুতার সেকশন এই হলো জুতা দেখুন এখানে অনেকগুলো সেলফ আছে প্রত্যেকটা সেলফেই অনেক জুতো আপনারা কেউ বিরক্ত হবেন না আজকে অনেক জুতো দেখাব কারণ এই শপিং মলে অনেক জুতা আছে সে কারণে একটু ভিডিও বড় হয়ে যাচ্ছে তার জন্য আন্তরিকভাবে দুঃখিত আপনাদের দেখানোর জন্য একটু দেখাইতেছি দেখুন এখানে ফুলের কিছু জুতো আছে অনেক জুতো এই এই শপিং মলটায় প্রচুর জুতা আছে এই শপিং মলের নাম ভার্লিংটন না দেখে যদি কিনা মল রাখতো তাহলে আরও সুন্দর হতো চলে আসলাম এখন বড়ো ছেলেদের শুনে এই পাশে আমার বড় বড়ো ছেলেদের জুতা আছে ছেলেরা আসলেও এরকম খুব একটা করে না দেখুন এখানে ফলে খুব বেশি জুতা নেই নেই বললেই চলে সব মানুষ এই কাজগুলো করে না আর এটা এখানে বা এই দেশে ব্যাপার না যে দেশের আইন যেরকম মানুষ সেভাবেই ব্যবহার করে এখানে সবাই ইউজ টু এইভাবে অনেক সুন্দর সুন্দর জুতা একটি লোক দেখতেছে জুতা বিভিন্ন সাইজের জুতা আছে প্রত্যেকটি জুতার ভিতরে সাইজ লেখা আছে যার যে সাইজ সে সেই সাইজ মতো নিবে এখানে কোনো মানুষ নেই কাউকে হেল্প করবে বা সাইজ দেখায় দিবে প্রত্যেককে নিজেটা নিজেদের দেখে নিতে হবে অনেক কালারের জুতা এখানে আমার তো দেখলে কিনতে মন চায় আসলে আজকে কেনার জন্য আসেনি ভিডিও করার জন্য আসছি আপনাদের দেখা বলে এখানে তো খুবই খারাপ অবস্থা দেখুন এই পাশেও ফ্লোরে কিছু জুতা পরে আছে জুতার কালারগুলো বেশ চমৎকার এই জুতোটির মূল্য হলো পঁয়ত্রিশ ডলার অনেক টাকা বাংলাদেশি টাকা প্রায় চার হাজারের কাছাকাছি বাংলার টাকায় আসলে আমি নিজেই অবাক হয়েছি যতবার এই শপিং মলে এসেছি কারণ এই শপিং মলটায় প্রচুর জুতা আছে অন্যান্য শপিং মলে জুতা নেই এই মেয়েটি জুতা সুন্দর করে রাখতেছে শিল্পে কারণ সেখানে কাজ করে এই ফ্লোর কিছু জুতা পরে আছে এই ফ্লোরটা খুব সুন্দর পরিপাটি এই ফ্লোরের জুতা নেই এটি বিউটি সাপ্লাই সেকশন এই দেখুন এখানে অনেক মানুষ দাঁড়িয়ে আছে লাইন দিয়ে তার প্রত্যেকেই পেয়ে করবে সবাই কিছু না কিছু নিয়েছে যে যার পছন্দ মতো এখন চলে যাব আমি অন্য সেকশনে অন্য কিছু দেখাবো আপনাদেরকে এখানে একটি মানুষ কিছু নিচ্ছে এই হলো আপনার কম্বলের সেকশন প্রচুর কম্বল আছে এই হলো বালিশ বালিশ আর বালিশ বালিশের কারখানা ভাই আর এই হলো লাকেজের সেকশন অনেক লাকেজ শত শত লাকেজ আছে ইল্লো পাথারে কিছু লাকেজ কিছু সেলফে সাজানো আছে অনেক লাকেজ নেক্সট টাইম আমি দেশে গেলে এখান থেকে লাকেজ কিনবো আমার এই শপিং মলের লাকেজগুলো খুবই ভালো লাগছে অনেক কালারের ছোট বড় সব সাইজের আছে আমি আসবো এখানে আবারও আমি যখন দেশে যাব তখন লাকেজ কিনতে একটি হলো আপনার চশমার একটি সেকশন নাইন নাইনটি নাইন প্রত্যেকটি চশমা টেন ডলার করে এখন দেখাবো ভিন্ন কিছু আপনারা দেখতে থাকবেন কাঠের কিছু জিনিস আছে এখানে খুবই সুন্দর দেখতে আপনারা দেখতে থাকুন বন্ধুরা সামনে আরও সুন্দর সুন্দর ভিডিও বানানোর চেষ্টা করব যদি আপনারা পছন্দ করেন যারা যারা পছন্দ করেন তারা প্লিজ লাইক বা কমেন্ট করবেন আমাকে সাহায্য করবেন লাইক কমেন্ট করে যাতে আমি উৎসাহ পাই আপনাদের ভালো লাগা থেকে আমার একটু উৎসাহ বাড়বে এই হলো কিছু গাছ মানুষ এগুলো কেনাকাটা করে বাসা বাড়ি সাজানোর জন্য অনেক শোখিন্দার মানুষ এগুলো কিনে পাশের এই গাছটির দাম হলো ফর্টি নাইনটি নাইন পনেরো ডলার আমেরিকার ডলারে পনেরো ডলার এই গাছগুলো দেখতে খুবই সুন্দর এটি হলো আঙ্গুর গাছ আঙ্গুর ধরেছে কিন্তু ফেক গাছ এগুলোর নাম বলতে পারবো না কিন্তু দেখতে খুবই সুন্দর চলে যাব এবার লিফটে নেমে যাচ্ছি দেখা হবে বন্ধুরা আবার নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম